এই পাখিটি হয়তো অনেকেই দেখেছেন। এই পাখিটির নাম কি আপনারা কি জানেন? এই পাখির নাম হচ্ছে কানঠুটি পাখি। সাদা ও গোলাপি রঙের এই পাখিকে ফ্লেমিঙ্গো বলা হয়। বিশ্বে মাত্র 6 প্রজাতির ফ্লেমিঙ্গো বার্ড রয়েছে, যদিও এর মধ্যে কয়েকটি প্রজাতি এবং উপপ্রজাতির বিভাগ রয়েছে। আপনারা হয়তো অনেকেই বিভিন্ন চিড়িয়াখানাতে এই পাখিগুলো দেখতে পাবেন। বিভিন্ন কারণে এই পাখিকে একটি অদ্ভুত প্রকৃতির পাখি বলা হয়। এদের পা 5 ফুট পর্যন্ত লম্বা হলেও এদের গড় ওজন মাত্র 3 কেজি। কবুতরদের মতো এর বাচ্চাদেরকে কচি শস্যের দানা খাওয়ানো হয়। সঠিক শ্যাওলা এবং প্লাঙ্কটন খেতে পেলে এদের বাচ্চাগুলো সাদা পালকের রং পাল্টে গোলাপি থেকে আস্তে আস্তে এরা গাঢ় লাল হয়ে যায়। এই প্রজাতির পাখিগুলো প্রায় 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। এরা ঝাঁকে ঝাঁকে চলতে ভালোবাসে। এশিয়া এবং ইউরোপে রয়েছে গ্রেটার ফ্লেমিঙ্গো। এছাড়া আফ্রিকাতে 1 প্রকার এবং আমেরিকাতে 4 প্রকার ফ্লেমিঙ্গো দেখা যায়, কিন্তু অস্ট্রেলিয়ায় কোনো ধরনের এই পাখি পাওয়া যায় না। এই পাখির বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে যেগুলো মানুষকে মুগ্ধ করে দেয়। এই কানঠুটি পাখির পালকের রং গোলাপি, কমলা এবং লাল রঙের হওয়ার কারণে তাদের খাবারের ডায়েট চার্টও রয়েছে। তাদের খাবারের তালিকায় থাকে চিংড়ি, প্লাঙ্কটন এবং শ্যাওলা। যদি এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ পিগমেন্টেশন শরীরে সরবরাহ করতে না পারে তাহলে ফ্লেমিঙ্গো সাদা রং হয়ে যায়। এই ফ্লেমিঙ্গো পাখি বা কানঠুটি পাখি এক ঝাঁকের মধ্যে প্রায় 1 মিলিয়ন পাখিও আছে এমন রেকর্ড করা হয়েছে। তবে ঝাঁকের মধ্যে থাকে বলে এরা অনেকটাই বিপদমুক্ত। সেজন্য প্রচুর পরিমাণে এরা ডিম পাড়তে পারে এবং বাচ্চা উৎপাদন করতে পারে, আর এ কারণেই পৃথিবীতে এদের সংখ্যাটা অনেক বেশি। এই পাখিরা তাদের সারা জীবনের জন্য একজন সঙ্গীকেই বেছে নেয়। এই কানঠুটি পাখিকে কখনোই একা থাকতে দেখা যায় না, এরা দলবদ্ধ অবস্থায় থাকে। তবে সেই ঝাঁকের মধ্যে নারী পুরুষ বেছে নেয় নিজেদের জীবন সঙ্গী। বছরের পর বছর একই সঙ্গীর সঙ্গে থাকা এবং তার সঙ্গে মিলিত হওয়া, তার সঙ্গে যৌন চাহিদা মেটানো এবং ডিম পাড়া, সবকিছু একই সঙ্গে চলে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই পাখি প্রায় 50 বছর পর্যন্ত বেঁচে থাকে। গবেষকরা বলেছে এই পাখির এত বছর বেঁচে থাকার কারণ হলো এরা দলের মধ্যে থাকে, এরা কখনোই একা হয় না, যার ফলে এদের জীবন অনেকটাই চাপমুক্ত। আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের প্রাকৃতিক জায়গা, সমুদ্র জলের প্রাধান্য যেখানে বেশি, ঠিক সেখানে এই লম্বা পায়ের কানঠুটি পাখিকে ঝাঁকে ঝাঁকে আসতে দেখা যায়। এই পাখির একটি মজার বিষয় হলো এরা এক পায়ে দাঁড়িয়ে থাকে। আসলে কেন এক পায়ে দাঁড়িয়ে থাকে এটা নিয়ে রয়েছে নানান ধরনের অভিজ্ঞতা। আসলে ফ্লেমিঙ্গো পাখি 2 পায়ের পরিবর্তে 1 পায়ে দাঁড়িয়ে থাকে। যদি 1 পায়ে থাকে তাহলে তারা শক্তি সঞ্চয় করতে পারে, এটা তাদের একটা সিগনেচার পোজ বলে ধরা যায়। যদিও কেউ এভাবে দাঁড়ায় সেটা বহুদিন ধরে একটা রহস্য ছিল। আগে বিজ্ঞানীরা ভাবতেন যেহেতু 1 পায়ে দাঁড়ানোর সময় এই কানঠুটি পাখি একটুর পর একটু পা বদলায়, বোধহয় তারা পেশির ক্লান্তির জন্য এরকমটা করে থাকে। কিন্তু কোনো কোনো গবেষকদের ধারণা ছিল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যই বোধহয় এই পাখি এইভাবে দাঁড়িয়ে থাকে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে একটা মৃত পাখিকেও এই একইভাবে কোনো ধরনের কোনো সাহায্য ছাড়াই 1 পায়ে দাঁড় করানো সম্ভব।